কমনলি খেতেন খেজুর, দুধ, উটের গোশত, খাসির গোশত। খাসির গোশতের মধ্যে থেকে সামনের পায়ের অংশ পছন্দ করতেন, নলা পছন্দ করতেন, তারপর সারিদ যেটা বললাম বেসিক্যালি রুটি আর গোশতের মিক্সচার একটা। তারপর রাসূলুল্লাহ ইসলাম ঘি ঘি মাখানো রুটি পছন্দ করতেন, আর কিছু খাবার বেশ পছন্দ করতেন। এর তালিকায় মধু আছে, মধু খেতেন আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম, এটা আমরা জানি। তো মধুর মধ্যে আবার ফ্রেশ হানিটা পছন্দ করতেন, হাদিসে এসেছে যে এক ধরনের হানি ছিল মাগাফির, মানে একটু ব্যাড স্মেল আসতো, ওইটা উনি পছন্দ করতেন। খাবারের ক্ষেত্রে এরকম কিছু ছিল কমন ফুড, কিছু রেয়ার ফুড, আর কিছু ছিল ওনার ফেভারিট। আর মিষ্টান্নের কথা যে বলেছেন, হ্যাঁ এটা হাদিসে আছে, তিনি মিষ্টান্ন পছন্দ করতেন যদি অ্যাভেলেবেল থাকতো। হাদিসে এসেছে রাসূলুল্লাহ ইসলাম তিন আঙ্গুল ইউজ করতেন, এই যে থাম্বনেইল এটা ইউজ করতেন, ইনডেক্স ফিঙ্গার আর এই যে মিডল ফিঙ্গার, এই তিনটা। কারণ আমরা যে খেজুর টেজুর ধরতে গেলেও কিন্তু এই তিনটা দিয়ে ধরি, তাই না? খেজুর, রুটি ছিঁড়তে গেলে, গোস্ত ছিঁড়তে গেলে এই তিনটা। আর আমাদের দেশে যেহেতু আমরা ওই যে শাক সবজি ডাল মিক্স করে খাই, তো এই জন্য আমাদের পাঁচটা আঙ্গুল ইউজ করতে হয়। আল ওয়াসাতিয়া, এনজয় দ্য কোরআনিক মেসেজ। তো আমি প্রথমেই একটু আপনার সঙ্গে জানতে চাই যে স্বাস্থ্যকর খাবার বিষয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাবার খেতেন, তো এই বিষয়টা আপনি একটু আলোকপাত করবেন। এবং একটি ভুল ধারণা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে খাবার পরে মিষ্টি খাওয়ার সুন্না, এটা আসলে কোনো দলিল ভিত্তিক হাদিস দ্বারা এটা প্রমাণিত কিনা, এই বিষয়টা একটু আমাদেরকে প্রথমে আলোকপাত করবেন। نحمده ونصلي على رسوله الكريم، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাস্থ্যকর জীবনযাপনে ইসলামের ভূমিকার শীর্ষক একটি টপিক নিয়ে একটি আলোচনাতে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। আমরা শুরুতেই পড়ে নিচ্ছি কালিমাতে শুকর, আলহামদুলিল্লাহ। এবং যে যেখান থেকে আজকের প্রোগ্রামটি দেখছেন শুনছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত তাইয়িব আল মুবারাক। এবং আমাদের সকলের প্রিয় ডাক্তার, মানবিক ডাক্তার, আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইকে আমি আন্তরিক সুপ্রিয়া জানাচ্ছি যে ওনার এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করবার জন্য। জাহাঙ্গীর ভাই মূলত অনেক আগ থেকে আমাকে জানিয়েছিলেন যে এরকম একটি লাইভ আমাদের করা দরকার। তো আমার ব্যক্তিগত কিছু ব্যস্ততা থাকার কারণে আসলে সেটির সুযোগ হচ্ছিল না, মানে আমারও খুব ইচ্ছা ছিল যে ভাইয়ের সাথে একটি প্রোগ্রামে জয়েন করব, কিছু কথা শেয়ার করব, পরে ব্যাটে বলে হচ্ছিল না। এবং দেরি করে হলেও আলহামদুলিল্লাহ আমরা একসাথে এসেছি এবং লাইভে বসেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। তো আমাদের প্ল্যান ছিল যে বেসিক্যালি ভাইয়ের সাথে কিছু শেখার চেষ্টা করব এই লাইভে। আমি আমার পেজে একটু মজা করে স্ট্যাটাসও দিয়েছিলাম যে এই সুযোগে বিনা ভিজিটে একটা প্রেসক্রিপশন করিয়ে নিব আর কি। তো আসলে ওই আলাপচারিতার মধ্যেই, আলাপচারিতার মতো করেই আমরা হয়তো চেষ্টা করব ইসলামিক পার্সপেক্টিভ থেকে হেলদি লাইফস্টাইলের ব্যাপারে আমি যতটুকু জানি, বা আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম কিভাবে খেতেন, কিভাবে লাইফ লিড করতেন, কোরআন সুন্নাহ যতটুকু পড়েছি সেটার আলোকে হয়তো আমি ইসলামিক পার্টটা কভার করার চেষ্টা করব। আর আমাদের ডাক্তার জাহাঙ্গীর ভাই হয়তো মানে মেডিকেল সায়েন্সের আলোকে সে বিষয়গুলো শেয়ার করবেন। এভাবে আলাপচারিতার মধ্য দিয়ে আজকের লাইফটি আমরা রান করব বা কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব লাইভটি শেয়ার দিয়ে রাখুন, যাতে করে অনলাইনে এখন যারা আছেন সবাই আমাদের সাথে কানেক্টেড হতে পারে এবং আজকের আলোচনা থেকে উপকৃত হতে পারে। প্রথমে যে প্রশ্নটি এসেছে, রাসূলুল্লাহ ইসলামের খাবার পদ্ধতি কেমন ছিল, এবং আমাদের মাঝে একটি ব্যাপার প্রচলিত আছে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই ব্যাপারটি আর কি। তো এখানে প্রথমে বলে রাখা ভালো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরকম বর্ণিত আছে যে রাসূলুল্লাহ ইসলাম মিষ্টান্ন পছন্দ করতেন। হ্যাঁ এটা ঠিক, হালাওয়া এটা পছন্দ করতেন, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন। তবে রাসূলুল্লাহ ইসলামের লাইফ টাইমে দেখা যায় যে বেশিরভাগ সময়ই ওনাদের মানে খাবারের একটা কষ্টের মধ্যে দিয়ে ওনারা কাটিয়েছেন আর কি, পর্যাপ্ত মানে ফুড অ্যাভেলেবেল ছিল না, ফলে যখন যে খাবারটা আসতো সেটাকেই আল্লাহর নামে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করতেন। এবং এমনও হতো যে ফজরের সালাতের পরে তিনি যখন বাসায় আসতেন, তো তখন স্ত্রীদের ঘরে আসার পরে জিজ্ঞেস করতেন ঘরে কি কোনো খাবার আছে, তো ওনারা যদি বলতেন আছে তো উনি খেতেন, আর যদি বলতেন যে খাবার নেই উনি বলতেন যে আমি রোজা রাখলাম, আমি রোজা রাখলাম। তো এরকমই খুব খুব সিম্পল লাইফ লিড করতেন আর কি, খুব আহামরি কোনো লাইফ লিড করতেন না। আমরা যদি রাসূলুল্লাহ ইসলামের বায়োগ্রাফি স্ক্যান করি, রাসূলুল্লাহ ইসলামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখবো এরকমই খুবই সাদা
মাথা জীবন তিনি যাপন করতেন। খাবারের ক্ষেত্রে রাসূলুল্লাহ ইসলাম খাবারের কথা যদি বলি, সেক্ষেত্রে কিছু খাবার ছিল কমন, মানে প্রায় খেতেন, অ্যাভেলেবল ফুড যেটা, আর একটা ছিল রেয়ার ফুড, কালে ভদ্রে তিনি খেয়েছেন, আর আর কিছু কিছু ছিল যে ওনার ফেভারিট ফেভারিট খাবার ছিল। সাধারণত বেশি যেটা খাওয়া হতো সেটা হচ্ছে খেজুর খেতেন, খেজুর খেতেন, হাদিসে এটা পাওয়া যায়, খেজুর খেতেন, রুটি খেতেন, মোটামুটি অ্যাভেলেবেল এগুলো ছিল, ওনাদের সাধ্যের নাগালে ছিল। হাদিসে এরকমও আছে যে দিনের পর দিন যেত কন্টিনিউয়াসলি রাসূলুল্লাহ ইসলামের ঘরে ঘরের চুলায় রান্না হতো, রোজা রাখতেন, খেয়ে না খেয়ে এভাবে ওনারা লাইফ লিড করেছেন। বিশেষ করে মাদানী জিন্দেগির শুরুর দিকে, মাদানিয়ান পিরিয়ডের শুরুর দিকে তো আসলে আর্থিক একটা অনটনের মধ্যে দিয়ে ওনারা কাটিয়েছেন, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, একটার পর একটা ট্রাজেডি, অনেক স্ট্রাগল ওনারা মোকাবেলা করেছেন। বেসিক্যালি সপ্তম হিজরিতে যখন খাইবারের ফোর্ট্রেস রাসূলুল্লাহ ইসলাম জয় করেন, যেটা মদিনা থেকে বেশ দূরে, ইহুদি কমিউনিটি একটা ছিল, ওদের ট্রেচারের কারণে, ওদের বিশ্বাসঘাতকতার কারণে সেখানে যখন তিনি অভিযান প্রেরণ করেন, ওই খাইবার ছিল পুরো অ্যারাবিয়ান পেনিনসুলাতে আপনার খেজুরের জন্য বিখ্যাত, মানে গ্রিন ভেজিটেবল, সবজি, এগুলোর জন্য বিখ্যাত, এবং খেজুরের বাগান ছিল অনেক, একর একর জমিতে ওনারা খেজুর চাষ করত। ওইটা যখন দখল করলেন তখন ওখানকার বাৎসরিক যে ইনকাম সেটা মুসলমানরা পাওয়ার পরে মদিনার মুসলমানদের আর্থিক দৈন্যতা কিছুটা কাটতে শুরু করলো। এটা হচ্ছে সপ্তম হিজরির কথা, কিন্তু মাদানী জিন্দেগির প্রথম ছয় বছর কিন্তু খুব কষ্টের মধ্যে ওনারা ছিলেন। তো কামিং টু দ্য পয়েন্ট, খেজুর খেতেন, রুটি খেতেন, আর যেহেতু ওই যে মেষ মেষ চারণ করতেন, সাহাবাদের বকরি ছিল, উট ছিল, তো এই বকরি উটের দুধ মোটামুটি অ্যাভেলেবেল ছিল। ওই যে রুটি, খেজুর, দুধ, এগুলো সাধারণত ওনাদের বেসিক খাবার ছিল, আর যেহেতু উট বকরি ছিল ফলে গোশতও খেতেন, রাসূলুল্লাহ ইসলাম গোশত খেতে বেশ পছন্দ করতেন। যদি কখনো সুযোগ হতো যে কোনো যুদ্ধে কোনো গনিমত বা ফাই এরকম মালামাল লব্ধ হয়েছে, তো সেটা থেকে ওনারা অনেক উট, অনেক ছাগল এগুলো পেতেন, তো ফলে মাঝে মাঝে গোশতও খেতেন। গোশতের ক্ষেত্রে রাসূলুল্লাহ ইসলাম খাসির বা বকরির সামনের দুই পায়ের গোশত পছন্দ করতেন, সিনার গোশত বা বাজুর গোশত আর কি, আরবিতে বলা হয় জিরা, অর্থাৎ এই বাহুর গোশত রাসূলুল্লাহ ইসলাম খুব বেশি পছন্দ করতেন। এবং আম্মাদান আয়েশার এরকম একটা বর্ণনা পাওয়া যায় যে খাসির পা দিয়ে, আমাদের বাংলাদেশে এটাকে নেহারি বলে আর কি, বা অনেক এলাকায় পায়া বলে, হ্যাঁ পায়া বলে, এই পায়াও রাসূলুল্লাহ ইসলাম খুব পছন্দ করতেন। এরপর একটা একটা বিশেষ খাবার আছে যেটাকে আরবিতে সারিদ বলে। সারিদ হচ্ছে বেসিক্যালি রুটি এবং গোশতের একটা মিক্সচার, রুটিকে আপনি মাফরুম করে তারপর গোশতটাকে একসাথে একটা মিক্সচার করে ওইটাকে ট্রেতে রেখে পরে পিস পিস করে ওটা খাওয়া। সেটা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, কারণ আমি মিশরে ছিলাম 5 বছর, তো আমাদের আল আজহার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিনে এই খাবারটা সরবরাহ করা হতো, এবং তৎকালীন আরবে এই খাবারটা খুব খুবই মানে খুব রিচ ফুড হিসেবে কনসিডার করা হতো, এটা খুব বেশি হয়তো খাওয়ার সুযোগ হতো না। রাসূলুল্লাহ ইসলাম একবার বলেছিলেন যে ফাদলু আয়েশাতা আলা সাইরিন নিসা কাফাদলি সারিদি আলা তুআমিকুম, এর মানে হচ্ছে আরবের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, নারী জাতির মধ্যে তেমনি আমার কুমারী স্ত্রী, মানে একমাত্র কুমারী স্ত্রী আয়েশা সেরা, পুরো নারীদের মধ্যে খাবারের মধ্যে যেমনি সারিদ সর্বসেরা, নারীদের মধ্যে তেমনি আয়েশা সেরা। তো এই যে স্টেটমেন্ট, এটা থেকে বোঝা যায় যে খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, তো সারিদ খাবারটা হচ্ছে তৎকালীন সময়ে আমরা এখন যেমনি ওই যে কি বলা যায় তেহারি, কোরমা, বিরিয়ানি, মোরগ পোলাও, বিরিয়ানি 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 লাভার যারা খুব পছন্দ করে, বা বিয়েতে যেমনি পোলাও রোস্ট যেটা অ্যারেঞ্জ করে, যেটা হয়তো কালে ভদ্রে খাওয়া হয় অনুষ্ঠানে, তো তখনই সারিদটা ওই রকম। তো রাসূল ইসলাম সারিদ পছন্দ করতেন। এরপর মাঝে মাঝে রেয়ার ফুড যেটা জীবনে এক দুইবার খেয়েছেন, যেমন একটা হাদিসে পাওয়া যায় খরগোশের মাংস খেয়েছেন, হয়তো জীবনে এক দুইবার, মোরগের মাংস খেয়েছেন একটা হাদিসে পাওয়া যায়, রাজহাঁসের মাংস একবার খেয়েছিলেন। রাজহাঁস আমি বুঝার জন্য বলছি, ওটা হচ্ছে এক ধরনের পাখি যেটার গলাটা অনেক উঁচু, কাইন্ড অফ গোজ, রাজহাঁস আমাদের বাংলাদেশে যেটা দেখা যায়, এটা খেয়েছিলেন। সি ফুডের আইটেমের মধ্যে থেকে একবার রাসূলুল্লাহ ইসলাম আপনার বড় সাইজের একটা মাছের অংশ খেয়েছিলেন, হাদিসে এটার নাম এসেছে আম্বার। এটা সাহাবারা এক জায়গায় এক অভিযানে গিয়েছিল, সেখানে খাবার শেষ হয়ে যাওয়ার পরে সমুদ্র উপকূলীয় অঞ্চল দিয়ে ওনারা যাচ্ছিলেন, হঠাৎ দেখে যে একটা মরা বড় মাছ এসে পড়ে আছে সাগরের ঢেউয়ের ধাক্কায় তীরে এসে পড়ে আছে। তো ওনারা তখন যেহেতু খাবার ছিল না, ক্ষুধার্ত ছিলেন, ওটা খেলেন।
এক মাস এটাকে খেয়ে শেষ করতে পারলেন না, এত বড় মাছ। এটা ব্লু হোয়েল টাইপের একটা হতে পারে মাছ, বড় তিমি মাছের মতো। পরে খাবার কিছু প্রিজার্ভ করে মদিনায় নিয়েও আসলেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমাদের সফর তো এরকম এরকম ঘটেছে, এত বড় মাছ আমরা খেয়েছি, এটা কি জায়েজ হয়েছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই জায়েজ হয়েছে, আল্লাহ তাআলা রিজিক হিসেবে তোমাদের কপালে নসিব এটা রেখেছিল, আর তোমাদের বাসায় যদি এই সি ফুড এর কোনো অংশ থেকে থাকে আমাকেও একটু দিও। তো সাহাবারা আনলেন, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। তো এইরকম কিছু রেয়ার ফুডের কথাও পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। তো তাহলে পাওয়া গেল যে কমনলি খেতেন খেজুর, দুধ, উটের গোস্ত, খাসির গোস্ত। খাসির গোস্তের মধ্যে থেকে সামনের পায়ের অংশ পছন্দ করতেন, নলা পছন্দ করতেন, তারপর সারিদ যেটা বললাম বেসিক্যালি রুটি আর গোস্তের মিক্সচার একটা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘি ঘি মাখানো রুটি পছন্দ করতেন। একটা হাদিসে এসছে যে যদি মানে বলতেছিলেন যে আজকের এই দিনটাতে যদি গমের রুটি দিয়ে ঘি দিয়ে মাখানো এটা খাওয়া যেত। এক সাহাবি এটা শুনে খুব আবেগ আপ্লুত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমি এটা অ্যারেঞ্জ করব। তো উনি অ্যারেঞ্জ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে খেলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা অভ্যাস ছিল যে একা খেতেন না, ওনার যে ফুড এটিকিউডস, সেক্ষেত্রে ডান হাতে খেতেন, এগুলো তো আমরা জানি, ডান হাতে খেতেন, বিসমিল্লাহ বলে খেতেন, সামনে যে অংশ সেটাতে খেতেন। লেটস সে আমরা একটা গ্রুপ হয়ে বসলাম সামনে খাবার, তো ওই পাশ থেকে আমি টেনে নিচ্ছি, ওই পাশ থেকে আমি নিয়ে আসতেছি, এটা কাইন্ড অফ দেখতে একটু উইয়ার্ড লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবী সাহাবি তিনি ছোট সাহাবী ছিলেন আর কি তখন, তো পরবর্তীতে উনি বড় হয়ে বর্ণনা করেন যে আমি তখন একবার খাবারের একটা টেবিলে, টেবিলে বলতে হয় যে দস্তরখানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসাছিলাম। তো আমি ছোট মানুষ, আমি একবার এখান থেকে গোশত নেই, ওখান থেকে রুটি টানি, এরকম একবার হাত এদিকে আরেকবার ওইদিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফুড এটিকিউট শিক্ষা দিলেন, বললেন যে ইয়া গোলাম সাম্মিল্লাহ, মানে হে প্রিয় বৎস, তুমি আগে বিসমিল্লাহ বলো, ও কুল বি ইয়ামিনি, আর ডান হাতে খাওয়াটা শুরু করো, ও কুল মিম্মান ইয়ালি, আর যেটা তোমার সামনে আছে ওইটা থেকে শুরু করো, আমার সামনে যেটা, ওদিক থেকে টানা হেঁচড়া করে তখন দেখা যাবে যে খাবারের মধ্যে পুরো মানে দস্তরখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। এগুলো ছিল ফুড আইটেম, ফুড এটিকিউটস। তারপর আস্তে আস্তে খেতেন, চিবিয়ে খেতেন যাতে মুখের লালাটা মিশে একসাথে ভালোভাবে হজম হয়। এরপর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আঙ্গুল ইউজ করতেন, এই যে থাম্বনেইল এটা ইউজ করতেন, ইনডেক্স ফিঙ্গার আর এই যে মিডল ফিঙ্গার, এই তিনটা। কারণ আমরা যে খেজুর টেজুর ধরতে গেলেও কিন্তু এই তিনটা দিয়ে ধরি, তাই না? খেজুর, রুটি ছিঁড়তে গেলে, গোস্ত ছিঁড়তে গেলে এই তিনটা। আর আমাদের দেশে যেহেতু আমরা যে শাক সবজি ডাল মিক্স করে খাই, তো এই জন্য আমাদের পাঁচটা আঙ্গুল ইউজ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ইউজ করতেন। তিনটার আরেকটা হেকমত হচ্ছে মানে এতে খুব কম ওঠে আর কি খাবার। পাঁচটা দিয়ে ধরলে তো ধরেন এভাবে গোস্ত নিচ্ছি, মাছ নিচ্ছি, মানে ওভার ইটিং হয়ে যায়। এবং ওভার ইটিং এর ব্যাপারে তো কোরআনে সরাসরি নিষেধই করা হয়েছে, কুলু অশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, এটা জায়েজ তোমাদের চাহিদা অনুযায়ী, কিন্তু ওভার ইট করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভার ইট করতে নিষেধ করেছেন, বলেছেন যে মুমিন খায় এক পেটে, কাফির খায় পাঁচ পেট, সাত পেটে। তো উল্টা হয়ে গেছে, এখন দেখা যায় যে ওয়েস্টের ওরা অল্প ডিনার করতেছে, অল্প লাঞ্চ করতেছে, আমরা বিশাল খাবার দাবার মুসলিমরা মানে ওভার ইটিং করে ফেলতেছি। তারপরে খাবারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা এটা সবাই জানি যে ওয়ান থার্ড খাবার, ওয়ান থার্ড পানি, আর ওয়ান থার্ড হচ্ছে নাফাস, লিন নাফাস, মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। তো যেটা খাবারের কথা আমরা বলতেছিলাম যে একটা ছিল কমন খাবার, আরেকটা হচ্ছে জীবনে এক দুইবার খেয়েছেন, আর কিছু খাবার বেশ পছন্দ করতেন। এর তালিকায় মধু আছে, মধু খেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা জানি। তো মধুর মধ্যে আবার ফ্রেশ হানিটা পছন্দ করতেন, হাদিসে এসেছে যে এক ধরনের হানি ছিল মাগাফির, মানে একটু ব্যাড স্মেল আসতো, ওইটা উনি পছন্দ করতেন, ফ্রেশ স্মেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের একটা অভ্যেস কি ছিল, প্রয়োজনে মানে খুব বেশি খেতেন না, কিন্তু যেটা খেতেন ওইটা খুব পিওর খেতেন, বাসি খাবার কখনো খেতেন না, বাসিটা খেতেন না, পরিচ্ছন্ন খাবার খেতেন। আবার খাবার নষ্ট করাটাকে খুব অপছন্দ করতেন, তিনি বলতেন যে খাবারের কোন অংশে আল্লাহ বারাকা রেখে দিয়েছেন এটা আমরা জানি না। আমরা অনেক সময় এরকম করি যে বিরিয়ানির ডিশ সবাই হই হুল্লোড় করে শুরুর দিকে খুব খেলাম, শেষে কিছু লেগে আছে ওইটা ফেলে দিলাম, না ফেলে দেওয়ার অ্যাটিটিউড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড এটিকেটস এর মধ্যে ছিল না, একেবারে শেষ পর্যন্ত যতটুকু ছিল ওইটা উনি খেতেন। তো তাহলে তারপর মধুর পাশাপাশি হাদিসে পাওয়া যায় লাউ খেতেন, লাউ পছন্দ করতেন। একটা হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশত দিয়ে মারাক বলে ঝোল করে লাউ দিয়ে একটা কারি দেয়া হলো, উনি খুঁজে খুঁজে লাউয়ের টুকরাগুলো নিয়ে নিয়ে খাচ্ছিলেন। তো যে সাহাবী বর্ণনা করতেছেন উনি বলেন, এর আগে আমি লাউ খুব একটা পছন্দ করতাম না, আমাদের অনেক এলাকায় কদুও বলে, ওই যেই লাউ সেই কদু একই জিনিস। তো তখন
ওই সাহাবী বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন দেখলাম যে এইভাবে লাউ খাচ্ছে, তারপর থেকে আমিও লাউকে খেতে পছন্দ শুরু করলাম। এরপরে ডালিম ডালিম খেতেন, ডালিম খেতেন। কালিজিরার কথা তো আমরা জানি যে এটা মধু কালিজিরা, এটা আমরা চিকিৎসার জন্য বলে থাকি যে এর মধ্যে অনেক শিফা আছে। কোরআনে মধুর ব্যাপারে শিফা এটা বলা হয়েছে, দুধ দুধের ব্যাপারে বলা হয়েছে। কালিজিরার ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে হাববাতুস সাউদা শিফাউন মিন কুল্লিদা ইল্লা সাআম, সব রোগের প্রতিষেধক ভ্যাকসিন রেমেডি আল্লাহ কালিজিরার ভেতরে রেখেছেন মৃত্যু রোগ ছাড়া। তো এতে করে বোঝা যায় যে এটা আসলে কত উপকারী, এটার মেডিকেল মানে অ্যাডভান্টেজ কি আছে এটা হয়তো জাহাঙ্গীর ভাই বলতে পারবেন। তরমুজ খেতেন, হাদিসে আছে তরমুজ। এরপর খেজুর আর শশা একসাথে মিক্স করে খেতেন, একটা হাদিসে পাওয়া যায় যে তিনি একবার খেজুর আর শশা মিক্স করে খেয়েছেন, খেজুর আর মাখন মিক্স করে খেয়েছেন, তরমুজ আর খেজুর একসাথে মিক্স করে খেয়েছেন। আর সিরকা পছন্দ করতেন, সিরকা যেটাকে ভিনেগার বলে আর কি, ভিনেগারের মধ্যে চুবিয়ে আপনার অনেক খাবার কিন্তু প্রিজার্ভ করা যায়, আরবরা এটা করতো। এবং ইজিপ্টে থাকার কারণে আমি দেখেছি যে ভিনেগারের মধ্যে ওরা অনেক ধরনের সবজি, অনেক গ্রিন ভেজিটেবল ওরা রাখে, এটা অনেকদিন রেখে খাওয়া যায় এবং এটা বেশ সুস্বাদু, এটা রুচি আনে মুখে অনেক। রাসূল ইসলাম ভিনেগার পছন্দ করতেন এবং তিনি বলতেন যে আল খম আল খমরু লাহুম কাল খল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশাতি লানা, তিনি বলতেন কাফেরদের জন্য হচ্ছে যেমনি মদ, আমাদের জন্য হচ্ছে সিরকা। মানে অবিশ্বাসীরা যেমনি মদ খায় ওটা তো ওরা ওদের জন্য অবধারিত করে নিয়েছে, আমাদের জন্য আল্লাহ সিরকা হালাল করেছেন। আবার ওরা যেমনি শুকরের গোশত খায়, পর্ক খায়, তার বিপরীতে সাত মানে বকরি একটা চমৎকার খাবার আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন, এভাবে তিনি বলতেন। এরপর হাইস নামে একটা খাবার পাওয়া যায়, হাইস আরবরা খেত, হাইসটা হচ্ছে বেসিক্যালি মাখন ঘি এবং খেজুরের একটা মিক্সচার। রাসূল ইসলাম খাইবারের যুদ্ধের পরে খাইবারের যে রাজকন্যা অর্থাৎ সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে বিয়ে করলেন, বাসর করলেন হচ্ছে মরুভূমিতে। তো বিয়ের পরবর্তীতে সাহাবারা বললেন রাসূল ইসলাম আগের কিছু বিয়েতে আপনি রুটি গোশত খাইয়েছিলেন ওয়ালিমা হিসেবে, বিয়ের রিসেপশন হিসেবে, তো এই বিয়েতে কি কিছু খাওয়াবেন? তো তখন রাসূল ইসলামের কাছে খাবার দাবার ছিল না, বললেন যে কার কাছে কি আছে নিয়ে এসো। তো কেউ বললো আমার কাছে জবের গুড়া, কেউ আটা, কেউ মাখন, কেউ খেজুর। তো ওইটাকে এনে ম্যাশড করা হলো একটা বাটিতে, পরে সেটাই তিনি সবাইকে ডিস্ট্রিবিউট করলেন আর বললেন যে এখন যেহেতু আমার কাছে নেই এটাই এবারের বিয়ের ওয়ালিমা। তো হয়তো আরো সামনের প্রশ্নের ভেতরে আমরা ঢুকলে আমরা আরো বুঝতে পারবো। আপাতত আমার এগুলো মনে আসতেছে যে খাবারের ক্ষেত্রে এরকম কিছু ছিল কমন ফুড, কিছু রেয়ার ফুড, আর কিছু ছিল ওনার ফেভারিট। আর মিষ্টান্নের কথা যে বলেছেন, হ্যাঁ এটা হাদিসে আছে, তিনি মিষ্টান্ন পছন্দ করতেন যদি অ্যাভেলেবেল থাকতো। আমরা এখন যেটা ফিল করি যে মিষ্টি 5 কেজি এনে বাসায় রেখে দেওয়া, রসমলাই রেখে দেওয়া, এইরকম সামর্থ্য তো আসলে মাদানি জিন্দগির প্রথম 7 বছরের স্টোরিটা তো বললাম ছিল না। সপ্তম হিজরির পরে কিছুটা আর্থিক সচ্ছলতা আল্লাহ তাআলা দিয়েছিলেন মুসলমানদেরকে। তো বেসিক্যালি খাবার যদি আসতো খেতেন, ওই যে সকালে এসে জিজ্ঞেস করলেন আছে, থাকলে খেতেন, নেই তো তিনি রোজা রাখতেন। এরকম ছিল মোটামুটি মানে খাবারের ব্যাপারটা যদি আমরা বলি, এরকম খাবার খেতে আমরা একটা পূর্ণাঙ্গ চিত্র পেলাম।